শুরুতে হচ্ছে আমরা এক্স নট এর ভ্যালু হচ্ছে এসাইন করি এবং হচ্ছে টেন তো এখানে কি করি যে হচ্ছে ইনিশিয়াল ডিসিশন প্যারামিটার স্টেপ টু লিখে নিতে পারেন সমস্যা নেই না সমস্যা নেই আপনি প্রসিডিউর অনুযায়ী কাজ করে গেলেই হবে তো পিনট মানে কি পিনট এখানে হচ্ছে ওয়ান মাইনাস আর এখানে ওয়ান মাইনাস আর মানে কি ওয়ান মাইনাস টেন মানে হচ্ছে এখানে মাইনাস নাইন হচ্ছে আমাদের ইনিশিয়াল ডিসিশন প্যারামিটার তো এখানে হচ্ছে পি বা পিকের কে এর ভ্যালু কত এখানে পিকের কে এর ভ্যালু হচ্ছে এখানে বা পি নট এর ভ্যালুই বলেন আপনি পি নট এর ভ্যালু হচ্ছে জিরো এর থেকে হচ্ছে ছোট তার মানে এখানে আমাদের কেস ওয়ান যেতে হবে তো কেস ওয়ানটা কি ছিল আমাদের লাস্ট লেকচার ভিডিওতে আমরা দেখে এসেছি যে এক্স এর ভ্যালু তো অলওয়েজ ইনক্রিমেন্টই থাকবে এক্স কে প্লাস ওয়ান এবং ওয়াই এর ভ্যালু এখানে হচ্ছে কনস্ট্যান্ট তো এখানে হবে হচ্ছে ওয়াই কে তো এক্স এর ভ্যালু হচ্ছে ইনক্রিমেন্ট যদি হয় x এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0 তো 0 প্লাস 1 মানে কত 0 প্লাস 1 মানে হচ্ছে 1 এবং y এর ভ্যালু হচ্ছে যা আছে তাই থাকবে তো y এর ভ্যালু হচ্ছে 10 10 10 আছে এবং নেক্সট ডিসিশন প্যারামিটার লাগবে আমাদের তো এটা আমরা বের করতে পারি pk 1 থেকে সেটা সমান সমান হচ্ছে pk 2 xk 1 1 এইখান থেকে তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তো pk এর ভ্যালু কত পেয়েছি আমরা -9 পেয়েছি আমাদের নেক্সট ডিসিশন যে প্যারামিটার সেটাও হচ্ছে জিরো এর থেকে ছোট মানে আমাদের এগে কেস ওয়ান হবে তো কেস টু তো আসতে পারে এখন আমরা এই যে কাজটা স্টেপ থ্রি এর যে কাজটা এটা স্টেপ ওয়ান গেল স্টেপ টু গেল স্টেপ থ্রি গেল স্টেপ থ্রি এর মধ্যে কেস টু আসতে পারে তো এই যে এই কাজটা আমরা হচ্ছে টেবিল দিয়ে করতে পারি তো টেবিল দিয়ে যদি আমরা করি তো সে আমরা এখানে যদি টেবিল জেনারেট করে নিই তাহলে আমাদের জন্য ইজি হয় ক্যালকুলেশনের সময় কম লাগবে তো এখানে হচ্ছে আমরা যে কাজটা করছি এখানে আমরা দিয়ে দিচ্ছি পি কে এখানে আমরা দিয়ে দিচ্ছি পি কে প্লাস ওয়ান এবং এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে এক্স কে প্লাস ওয়ান ওয়াই কে প্লাস ওয়ান তো ইনিশিয়ালি আমাদের এক্স কে প্লাস ওয়ান কত ছিল জিরো এবং হচ্ছে ওয়াই কে প্লাস ওয়ান পেয়েছি আমরা হচ্ছে টেন এবং এই জায়গা থেকে হচ্ছে আমরা কি পেয়েছি এই জায়গা থেকে আমরা পেয়েছি হচ্ছে আমাদের ইনিশিয়াল ডিসিশন প্যারামিটার যেটা হচ্ছে এখানে তো পাওয়ার জন্য আমাদের কি হয়েছে হয়েছে কেস আমরা এন্টার করেছি এই কেসে তো আমাদের নেক্সট যেটা এক্সিকিউট হয়েছে এক্স কে প্লাস ওয়ান এর ভ্যালু ওয়ান ইনক্রিমেন্ট হয়েছে ওয়াই কে প্লাস ওয়ান এর ভ্যালু কিছুই চেঞ্জ হয়নি এবং এরপরে আমরা নেক্সট একটা ডিসিশন প্যারামিটার ক্যালকুলেট করেছি যেটা হচ্ছে আমাদের মাইনাস সিক্স

এখানে হচ্ছে আমরা মাইনাস ওয়ানটা পেলাম তো এখানে আমরা নেক্সট যদি ফার্দার প্রসিড করি তো মাইনাস ওয়ান এগেইন জিরো এর থেকে ছোট তো আমরা এখানে পাচ্ছি থ্রি টেন এক্স এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়েছে ওয়াই এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়নি তো এগেইন আমাদের ফার্দার হচ্ছে ডিসিশন প্যারামিটার ক্যালকুলেট করতে হবে যেটা হচ্ছে থ্রি ইন্টু টু মানে হচ্ছে সিক্স প্লাস ওয়ান সেভেন মাইনাস ওয়ান প্লাস সেভেন মানে হচ্ছে এখানে আমরা পাচ্ছি সিক্স তো এইখানে এগেইন যদি আমরা ফার্দার প্রসিড করি তো এখন হচ্ছে আমাদের কেসটা চেঞ্জ হয়ে যাবে তো কেসটা কি হবে এখন এখন যে কেসে আসবে সেটা হচ্ছে আমাদের কেস টু কারণ আমাদের যে পিকে এর ভ্যালু বা পি যে ভ্যালু সেটা হচ্ছে এখানে তো এখানে আমরা যদি লিখে দেই কেস টু টা তো এখানে আমাদের পি নোটের ভ্যালু হচ্ছে জিরো থেকে বড় অথবা সমান তো আমাদের কেস টু এক্সিকিউট হবে তো কেস টু টা কি ছিল কেস টু ছিল হচ্ছে এক্স কে প্লাস ওয়ান ইজ টু এক্স কে প্লাস ওয়ান এটা তো ইনক্রিমেন্ট হবেই ফাইন ওয়াই কে প্লাস ওয়ান ইজ টু ওয়াই কে মাইনাস ওয়ান এটা ডিক্রিমেন্ট হয়ে যাবে এবং হচ্ছে আমাদের ডিসিশন প্যারামিটারটা কি হবে প্লাস ওয়ান আশা করছি আপনি ভিডিও দেখে নিয়েছেন আপনার মনে আছে তো এখানে হচ্ছে আমাদের কাহিনি কি হচ্ছে এখানে হচ্ছে আমাদের এক্স এর ভালো কি ইনক্রিমেন্ট হবে এখানে এক্সের ভালো যদি ইনক্রিমেন্ট হয় তাহলে হচ্ছে ফোর হবে ওয়াই এর ভালো হচ্ছে ডিক্রিমেন্ট হবে মানে হচ্ছে এখানে নাইন হয়ে যাবে এবং নেক্সট ডিসিশন প্যারামিটার যদি আমরা ক্যালকুলেট করি তো এখানে কি হবে টু ইন্টু ওয়াই প্লাস ওয়ান তো টু ইন্টু ওয়াই প্লাস ওয়ান মানে হচ্ছে নাইন তার মানে হচ্ছে নয় আঠারো এখানে মাইনাস এখান থেকে হচ্ছে টু ইন্টু এক্স কে প্লাস ওয়ান মানে হচ্ছে এইট চার দুগুনা আট প্লাস ওয়ান এবং ইনিশিয়ালি পিকে কে কত এখানে সিক্স তো এখানে যদি আমরা যোগ করি নয় পনেরো মাইনাস থ্রি আসবে এখানে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস থ্রি একটা ভ্যালু

আমাদের নেক্সট ডিসিশন প্যারামিটার তো মাইনাস থ্রি এর ক্ষেত্রে হচ্ছে আমাদের যেহেতু হচ্ছে আমাদের পি নট জিরো এর থেকে ছোট তো কেস ওয়ান এক্সিকিউট হবে তো এক্স হচ্ছে আমরা ইনক্রিমেন্ট করলাম ওয়াই যা আছে তাই রেখে দিলাম তো নেক্সট ডিসিশন প্যারামিটার কি হবে ফাইভ ইন্টু টু মানে হচ্ছে টেন প্লাস ইলেভেন তো মাইনাস থ্রি প্লাস ইলেভেন মানে হচ্ছে এখানে আমরা পাবো এইট তো নেক্সট যদি ফার্দার প্রসিড করি তো এখানে এইট পেয়েছি আমরা তো এইট পেলে কি হবে কাহিনী এইট পাওয়ার মানে হচ্ছে আমাদের কেস টু তে চলে যাবে কারণ হচ্ছে আমাদের জিরো থেকে বড় এই ডিসিশন প্যারামিটার তো এক্স এর ভ্যালু ওয়ান ইনক্রিমেন্ট হবে ওয়াই এর ভ্যালু ওয়ান ডিক্রিমেন্ট হবে এবং নেক্সট ডিসিশন প্যারামিটারটা কি হবে সেইটা হবে হচ্ছে যদি ক্যালকুলেশন করেন আপনি তো সেটা হবে হচ্ছে আপনার টু ইনটু এইট মানে হচ্ছে সিক্সটিন দেন হচ্ছে টু ইন্টু সিক্স টুয়েলভ প্লাস ওয়ান এবং এখানে আমাদের ডিসিশন প্যারামিটার ছিল হচ্ছে এইট তো এটা হচ্ছে বিশ একুশ এখানে হচ্ছে ষোলো মান হচ্ছে আমাদের এখানে নেক্সট ডিসিশন প্যারামিটার হচ্ছে পাঁচ তো এখন যেটা হচ্ছে ফ্যাক্ট নেক্সট লাইনে যদি আমরা আসি এখানে একটুখানি কনসেন্ট্রেশন দিবেন তো নেক্সট লাইনে আসলে আমরা এখানে ফাইভ পাচ্ছি ডিসিশন প্যারামিটার তো ফাইভ যদি পাই যে আমাদের কেস টু স্যাটিসফাই হচ্ছে তো কেস টু যদি স্যাটিসফাই হয় এখানে তো এখন নেক্সট পয়েন্টটা কি হবে নেক্সট পয়েন্টটা হবে হচ্ছে এক্স এর ভ্যালু ওয়ান বাড়বে সেভেন হবে এবং ওয়াই এর ভ্যালু কি হবে ওয়ান কমবে সেভেন হবে তাই না তো এখানে আমাদের ইকুয়াল চলে আসছে সেভেন সেভেন তো আমরা ব্রেসন হ্যাম সার্কেল ড্রয়িং অ্যালগোরিদমের মধ্যে ফার্স্ট যে নিউমেরিক্যালটা সলভ করেছিলাম যেখানে আমাদের মেবি সার্কেলের সেন্টার ছিল হচ্ছে জিরো জিরো সেই জায়গাতে আমরা একটা এরকম একটা পয়েন্ট পেয়েছিলাম ফাইভ ফাইভ তো এখানে বইয়ে হচ্ছে এই ফাইভ ফাইভ পয়েন্টটা নিয়ে হচ্ছে ম্যাথটা সলভ করা মানে ফাইভ ফাইভ পয়েন্টটা ইনক্লুড করেছে বাট লজিক অনুযায়ী এই ফাইভ ফাইভ পয়েন্টটা থাকবে না কেন থাকবে না কারণ আমাদের কন্ডিশন হচ্ছে এক্স কে প্লাস ওয়ান ইজ গ্রেটার দেন ইকুয়াল ওয়াই কে প্লাস ওয়ান হলে আমরা স্টপ হয়ে যাব তো এখানে তো ইকুয়াল হয়ে যাচ্ছে ইকুয়াল হয়ে গেলে আমাদের কি করতে হবে স্টপ হতে হবে তো আমরা এই পয়েন্টটা নিতে পারবো না এই পয়েন্টটা আমাদের ওমিট করে যেতে হবে তো ওই লেকচার ভিডিওতে একটু ভুল হয়েছে এটা বইয়ের জন্য ভুলটা হয়েছে তো এখানে একটুখানি কারেকশন করে নেবেন এবং এই লেকচার ভিডিওতেও আমরা হচ্ছে এই যে সেভেন সেভেন যে এই পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটা আমরা ইনক্লুড করতে পারবো না তো এই পয়েন্টটা হচ্ছে আমরা বাদ দিয়ে দিব আমরা এতটুকুতে এসেই স্টপ হয়ে যাবে কারণ কন্ডিশন এটাই বলছে লজিক এটাই বলছে তো লজিক্যালি হচ্ছে আমরা ইকুয়াল যে পয়েন্ট ওইখানে লিখছে ভিডিওতে আমরা ফাইভ ফাইভ পয়েন্টে নিয়ে কাজ করেছিলাম সেটা আমরা নিতে পারবো না এখানে সেভেন সেভেন আমরা নিতে পারবো না তো প্রিভিয়াস লেকচার ভিডিওতে ওইটা আপনার খাতার নোটের মধ্যে একটু কালেকশন করে নেবেন তো এই গেল হচ্ছে কাহিনী এই পর্যন্ত আমরা আসলাম তো এখানে হচ্ছে আমরা এই পয়েন্ট পোর্শনটুকু মানে হচ্ছে আমাদের এটা যদি হয় সার্কেল তো এটা হচ্ছে আমাদের সার্কেল এই সার্কেলের আমাদের এই এতটুকু পোর্শন আমাদের জেনারেট করা হয়ে গিয়েছে তো এখন যেটা হচ্ছে একটা ফ্যাক্ট বাকি রয়ে গিয়েছে যেটা হচ্ছে আমাদের সার্কেলের পয়েন্ট কোঅর্ডিনেট হচ্ছে ফোর ফোর তো এটা মানে কি এইটা মানে হচ্ছে আমাদের স্টেপ ফোর এক্সিকিউট করতে হবে তো স্টেপ ফোর কি এক্স প্লট এবং ওয়াই প্লট বের করতে হবে তো এখানে আমরা এক্স প্লট এবং ওয়াই প্লটটা বের করে নি এই ছকের মধ্যে করে নি ম্যাথ আপনি আপনার মতো করে করেন ম্যাথ স্টেপ ধরে ধরে করতে হবে এমন কোনো কথা নেই ম্যাথ হলেই হলো তো এইখানে হচ্ছে আমরা যদি বের করে ফেলি এই ছকের মধ্যেই তাহলে ইজি হয় এখানে পাশাপাশি আমরা একটা দাগ দিয়ে দিই এবং এখানে হচ্ছে আমরা বের করে নিচ্ছি এক্স প্লট এবং হচ্ছে ওয়াই প্লট তো এখানে আমাদের এক্স প্লটের মধ্যে প্রত্যেকটা কারেন্ট ভ্যালুর সাথে এই যে এক্স সি এই যে প্রত্যেকটা কারেন্ট ভ্যালুর সাথে হচ্ছে আমাদের এই ফোর ফোর যোগ হবে মানে জিরো প্লাস ফোর মানে হচ্ছে ফোর টেন প্লাস ফোর মানে হচ্ছে ফোরটিন এটা হবে হচ্ছে ওয়ান প্লাস ফোর মানে হচ্ছে ফাইভ এটা হবে হচ্ছে ফোরটিন এটা হবে হচ্ছে সিক্স এটা হবে হচ্ছে ফোরটিন এটা হবে হচ্ছে সেভেন এটা হবে হচ্ছে ফোরটিন এটা হবে হচ্ছে এইট এটা হবে হচ্ছে থার্টিন এটা হবে হচ্ছে নাইন এটা হবে হচ্ছে এগেইন থার্টিন এটা হবে হচ্ছে এটা হবে হচ্ছে তো এই আমরা এক্স প্লট ওয়াই প্লট পেয়ে গেলাম তো এখানে আমাদের একটা অক্টেন জেনারেট হয়েছে তো আমরা কি করতে চাই আমরা হচ্ছে একটা চাই তো একটা কোঅর্ডিনেট যদি আমরা চাই তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে হচ্ছে আমরা সিমেট্রি প্রপার্টি ইউজ করতে পারি এক্স ওয়াই এর ক্ষেত্রে মানে এই এতটুকু পোর্শন এই এতটুকু পোর্শনের ক্ষেত্রে আমাদের এখানে ভালো হচ্ছে এক্স ওয়াই এইখানে ভ্যালু যেগুলো পাবো সেগুলো পাবো আমরা হচ্ছে ওয়াই এক্স তো এইখানে ভ্যালুগুলো জাস্ট হচ্ছে সিমেট্রি বা হচ্ছে মিরর ইমেজ করে দিলে আমরা পয়েন্টটা পেয়ে যাব তো সেখানে কাহিনীটা কেমন হবে তো সেখানে হচ্ছে আমরা এগুলো একটু মুছে দিই তো ফার্দার যদি আমরা প্রসিড করি তো সেখানে হচ্ছে আমরা এমন পাবো তো এটা হচ্ছে সে আমাদের অকটেন্ট ওয়ান বা হচ্ছে আমরা বলছি কোঅর্ডিনেট ওয়ান সেটা আমাদের কোয়ার্ডিনেট ওয়ান যেখানে আমরা এক্স ওয়াই সব ভ্যালু হচ্ছে পজিটিভ পাই

ফোর এই পয়েন্টগুলো আশা করছি আপনারা অলরেডি ক্লিয়ার হয়েছে তাই আমরা এখানে একটা কোঅর্ডিনেট পেয়ে গেলাম এই কোঅর্ডিনেটটা আমরা পেয়ে গেছি যেটা হচ্ছে আমাদের সব এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে পজিটিভ এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট ওয়ান এটা আমাদের কোঅর্ডিনেট টু কোঅর্ডিনেট এর ক্ষেত্রে হচ্ছে মাইনাস এক্স ওয়াই হবে এটা ফ্যাক্ট আমরা অলরেডি জানি এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট থ্রি এখানে হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই হবে এটা হচ্ছে কোঅর্ডিনেট ফোর যেখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হবে রাইট এগুলো সম্পর্কে আমরা অলরেডি জানি তো এগুলো থেকে দেখে আমরা হচ্ছে এখন বাকি কোঅর্ডিনেট ভ্যালুগুলো জেনারেট করব আমাদের ম্যাথ শেষ তো আশা করছি আপনি বাকিগুলো নিজেই করতে পারবেন ভিডিও পজ করে নিজে একটু করার চেষ্টা করেন আমি তো করে দিবই তো এখানে হচ্ছে একটা আমরা পেয়েছি কিউ ওয়ান তো কিউটুতে যদি যাই আমরা তো হবে মাইনাস ওয়াই এখানে সে এক্স এর সব ভালো আমরা মাইনাস করে দিব সে কি হবে মাইনাস ফোর ফোরটিন তারপর হবে হচ্ছে মাইনাস ফাইভ ফোরটিন এরপর হবে হচ্ছে মাইনাস সিক্স ফোরটিন এরপর হবে হচ্ছে মাইনাস সেভেন ফোরটিন এরপরে হবে হচ্ছে মাইনাস এইট থার্টিন এরপরে হচ্ছে মাইনাস নাইন থার্টিন এরপর মাইনাস টেন টুয়েলভ এরপর হচ্ছে মাইনাস টুয়েলভ টেন মাইনাস থার্টিন নাইন এরপরে হবে হচ্ছে মাইনাস থার্টিন এইট এরপর হবে হচ্ছে মাইনাস ফোরটিন সেভেন এরপরে হচ্ছে মাইনাস ফোরটিন সিক্স এরপর হবে হচ্ছে মাইনাস ফোরটিন ফাইভ এরপর হবে কোয়ার্ডিনেট থ্রি কি হবে থ্রি হবে হচ্ছে সব মাইনাস এক্স ও মাইনাস ওয়াই ও মাইনাস এখানে হবে হচ্ছে মাইনাস ফোর মাইনাস ফোরটিন মাইনাস ফাইভ মাইনাস ফোরটিন মাইনাস সিক্স মাইনাস ফোরটিন মাইনাস সেভেন মাইনাস ফোরটিন Minus eight, minus thirteen, minus nine, minus thirteen, minus ten, minus twelve, minus twelve, minus ten, minus thirteen, minus nine, minus thirteen, minus eight, minus fourteen, minus seven, minus fourteen, minus six, minus fourteen, minus five. মাইনাস ফোরটিন মাইনাস ফোর এবং লাস্ট একটা কোঅর্ডিনেট বাকি রয়ে গিয়েছে যেটা হচ্ছে আমাদের কোয়ার্ডিনেট ফোর যদি পজিটিভ হয় ফোর মাইনাস ফোরটিন ফাইভ মাইনাস -14 সিক্স মাইনাস 6 সেভেন মাইনাস 14 7,

মাইনাস ফোর তো এই হচ্ছে আমাদের সবগুলো পয়েন্ট জেনারেট করা শেষ হয়ে গেল তো আশা করি সে বুঝতে পারছেন ম্যাথ এগুলো আমরা অলরেডি পারি যদি আজকে এই ভিডিও আপনার ভালো লেগে থাকে সব কিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কেন সাবস্ক্রাইব করে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম